স্বামী বিবেকানন্দ বলেছিলেন, তোমার জীবনে একটি লক্ষ্য নির্ধারণ করো এবং তোমার সমস্ত চিন্তা ভাবনা তোমার লক্ষ্যে ফোকাস করো, তাহলে তুমি সাফল্য পাবেই। আমরা অনেকেই আছি ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারকে ইন্সপিরেশন মানি, কিন্তু আপনি কি জানেন ডক্টর কালাম স্যারের ইন্সপিরেশন ছিলেন স্বামী বিবেকানন্দ? এই ভিডিওটিতে স্বামী বিবেকানন্দের জীবনে দুটি ঘটনা বলবো যা থেকে অনেক বড় শিক্ষা পাওয়া যায়, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। প্রথম ঘটনা, একদিন স্বামীজি নদী পার হওয়ার জন্য নদীর পাশে দাঁড়িয়েছিলেন। তখন এক সাধু এসে তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনি কি স্বামী বিবেকানন্দ? উত্তরে স্বামীজি বললেন, জি হ্যাঁ আমি স্বামী বিবেকানন্দ। সাধু বললেন, আপনি এখানে কি করছেন? স্বামীজি বললেন, আমি নদী পার হওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছি এবং নৌকার জন্য অপেক্ষা করছি। তখন সাধু বললেন, আপনি এত বড় মানুষ হয়েও নদী পার হতে পারেন না? দেখুন আমি নদী পার হয়ে দেখাচ্ছি। সাধু তখন জল দিয়ে নদী পার হয়ে স্বামীজির কাছে আসলেন এবং বললেন, দেখুন আমি কত বড় ক্ষমতাশীল, তবুও আমাকে কেউ চিনতে পারে না, আর আপনার কোনো জ্ঞান নেই, কোনো শক্তি নেই, তবুও আপনাকে সবাই চেনে। তখন স্বামীজি হাসলেন এবং সাধুকে জিজ্ঞাসা করলেন, আপনার এই বিদ্যা শিখতে কত সময় লেগেছে? সাধু বললেন, 15 বছর। সেই সময়ই স্বামীজির নৌকা আসলো এবং স্বামীজি সাধুকে নিয়ে নৌকায় উঠে পড়লেন এবং দুজনেই নৌকা করে নদী পার হলেন। নৌকা পার হয়ে স্বামীজি তার পকেট থেকে 1 টাকা বার করে নৌকা মালিককে দিলেন। তখন স্বামীজি সাধুকে বললেন, যে কাজ আপনি 1 টাকায় করতে পারতেন তার জন্য আপনি 15টা বছর নষ্ট করেছেন। এই 15টা বছর যদি আপনি সমাজের কোনো ভালো কাজ করতেন তাহলে আপনাকে পুরো পৃথিবী চিনত, আর আমি এটাই করেছি যার জন্য গোটা পৃথিবী আজ আমাকে চেনে। স্বামীজি সাধুকে বললেন, তোমার মতো অনেক মানুষ আছে যারা তাদের জীবনে অনেক সময় নষ্ট করে, সময়ের থেকে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই, তাই সময় নষ্ট মানে জীবনও নষ্ট, তাই সময় নষ্ট করো না। দ্বিতীয় ঘটনা হলো, স্বামীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ কিছু বাঁদর তাঁর পিছনে পড়ে, এতে স্বামীজি ভীষণ ভয় পেয়ে যান এবং সেখান থেকে পালাতে থাকেন। স্বামীজি যত দৌড়াতে থাকেন বাঁদরগুলিও তাঁর পিছনে পিছনে ততই দৌড়াতে থাকে। তখন এক ব্যক্তি স্বামীজিকে বললেন, ভয় করবেন না, এদের মোকাবিলা করুন, আপনি যতই ভয় করবেন আপনাকে ততই ভয় দেখাবে। তখন স্বামীজি বাঁদরগুলোর দিকে ঘুরে দাঁড়ালেন এবং বাঁদরগুলো সেখান থেকে পালিয়ে গেল। সেই রকমই হয় আমাদের নেগেটিভ চিন্তাভাবনা, সেগুলোকে আমরা ভয় পাই, যতই আপনি ভয় পাবেন ততই আপনাকে ভয় পাওয়াবে, তাই নেগেটিভ ভাবনাকে ভয় না পেয়ে তার সঙ্গে মোকাবিলা করুন, কখনোই একে পাত্তা দেবেন না, আপনি যতই একে পাত্তা দেবেন ততই আপনি দুর্বল হয়ে পড়বেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।